লবণের দাম নাকি 150, কয় টাকা লবণের দাম? 150। কত গুজব আমরা শুনলো, সত্যি যদি লবণের দাম 150 টাকা কেজি হয়ে থাকে আমাদের কপাল কিন্তু খারাপ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন লবণ 150 টাকা কেজি লাগবে, মরিচ 500 টাকা কেজি লাগবে, বাজার আগুন আর আগুন হবে কারণ ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াতাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি দুইটি কাজ করে, কয়টি কাজ? কোন দেশের মানুষ দুইটি কাজ করে, সেই দেশের আকাশ আর জমিনের সব রহমতের দুয়ারা আল্লাহ খুলে দিব। প্রথম হলো সেই দেশের মানুষের ঈমান আনতে হবে কার প্রতি, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক বলেন শোনা, যখন কোরআন ছাড়বা তখন বিপদ বেশি হবে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন। আল্লাহ পাক বলেন যখন সমাজে গজব হয়, সমাজে যখন পেঁয়াজের দাম যখন 300 টাকা কেজি হয়, মানুষ তখন শুধু কান্দে, ঠিক কিনা বলে? পেঁয়াজের দাম কয় টাকা কেজি? 200, কয় টাকা? কোন কোন জায়গায় 300। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পাহাড়ে, হতাশা কি আর তাদের থাকতে পারে? বলে আমি, যারা আল্লাহকে ভালোবাসছে তাদের কোনো দুঃখ থাকতে পারে? ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু, কোন দেশের মানুষ জনবাজ দেওয়ার প্রতি ঈমান আনে, সেই দেশের রহমত আর বরকতের সব দুয়ার আমি আল্লাহ খুলে দিব। পৃথিবীতে সব শ্রেতা আল্লাহকে যারা বেশি ভালোবাসে, সেই দেশের মানুষের নাম হলো সৌদি আরব, মক্কা এবং মদিনা। সুবহানাল্লাহ, বলে এই জন্য তমাম পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ মক্কা এবং মদিনায় দান করেছে। আল্লাহু আকবার। তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি আল্লাহ পাক মক্কা দান করেছে। সুবহানাল্লাহ, বলে তেলের লিটার 1 টাকা, পানির লিটার 1.5 টাকা। আল্লাহু আকবার। আমি নিজে দেখে আসলাম, 1.5 টাকা লিটার তেল, 2 টাকা লিটার পানি। আল্লাহু আকবার। এত দৈনিক 3.88 কোটি ব্যারেল তেল উৎপন্ন হয় সৌদি আরব থেকে। সৌদি আরব যদি ইমানদার হতো, শাসকগুলি আমেরিকাকে সোজা করানোর জন্য সৌদি আরব যথেষ্ট ছিল। সৌদি আরব আর মিশর আর কুয়েত আর কাতার, এই চারটি দেশ যদি তেল উৎপন্নকারী দেশ যদি বলতো আমেরিকা আমরা তেল সাপ্লাই করব না, ওই বোমা মুসলমানদের ঘাড়ে মারতে পারতো না, ঠিক কিনা বলে? আজ মুসলমান শাসক বেঈমান হয়েছে, এই জন্য আল্লাহ সৌদি আরবে এত নিয়ামত দিয়েছেন। সৌদি আরবে এত নিয়ামত কারণ সবচেয়ে বেশি সেজদা যেই জায়গাতে হয় সেই জায়গার নাম হলো মক্কা, ঠিক কিনা? মক্কা লোকরা নিজেই নামাজ পড়ে, মেহমানদারি 1 নম্বর পাকা। আমি আব্দুল আজিজ গেট দিয়ে আসল নামাজ পড়ে বের হতাম, আব্দুল আজিজ গেট দিয়ে, কখনো বিলাল গেট দিয়ে মদিনায় বের হতাম, জিব্রাইলের গেট দিয়ে বের হতাম, বাবু সালাম দিয়ে বের হতাম, বিশ্বনবীতে গেট দিয়ে ঢুকতেন, নামাজ পড়তেন বাবু সালাম। ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। বিশ্বনবী বাড়ি বরাবর বাবু সালাম, বিশ্বনবী দরজা দিয়ে প্রতিদিন নামাজ পড়ে যেতেন। সুবহানাল্লাহ। ওই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়লাম, দোয়া করলাম, চতুর দেখে লোকেরা এমন কোন মহত্ব নাই, লোকাল লোকেরা মেহমানদারি করে না, আরব আপনাকে পেলে পাগল করে ঝাড়বে, খান এইটা খান সেইটা খান, চা খান, বিস্কিট খান, রুটি খান, বিরিয়ানি খান, কি খাবে? একটা লোক যদি শুধু ভিসা নিয়ে চলে যায় মক্কা মদিনা, একটা টাকার তার প্রয়োজন হবে না। মক্কা যাওয়ার আগে বলে এটা দরকার, সেটা দরকার, মক্কায় যাওয়ার কিছু দরকার নেই।
থাকার দরকার সুন্দর এসি রুম, বাথরুম পাঁচতলা, সুবহানাল্লাহ বলে চুরি হবে না, ডাকাতি হবে না, টাকার বস্তা মাথায় নিয়ে ঘুমা ঘুমা, আল্লাহু আকবার। হাজার হাজার হাজিকে দেখলাম হারাম শরীর মধ্যে বাড়ি বানিয়েছে, আর ওই রুমে যায় না, ওখানেই থাকে, ওখানেই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আবার ভাইরা ওই জায়গার মানুষরা আল্লাহকে সেজদা দেয়, আর কোরআনের শাসনের দেশ চলে, আল্লাহু আকবার। কোন দেশের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে আর আমার কোরআন প্রতি যদি দেশটা চালায়, সেই দেশের মানুষের রহমতের দরজা, বরকতের দরজা সব আমি আল্লাহ খুলে দিব। আজ আমরা নামাজ ছেড়েছি, আজ আমরা কোরআন তেলাওয়াত ছেড়েছি, আজকে বরং কোরআনের মাহফিলে বাদা দোয়া হয়, ঠিক কি না? আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিআত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর কোন বয়ান তেলাওয়াত করা হবে, শোনা মাত্রই কলিজা কাঁপতে থাকবে, আল্লাহু আকবার।